পাইপলাইন, এই শব্দটি নিয়ে আমাদের ক্রিকেটের চর্চা হয় খুব, কারণ পাইপলাইনে ক্রিকেটার নেই। তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎটা কি? এইটা নিয়ে আমরা মিডিয়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করাই প্রায়শই। সেইখানে এবারের বিপিএল কি ভিন্ন বার্তা দিচ্ছে? ধরেন তৌহিদ হৃদয়ের মতো ক্রিকেটার, যিনি ন্যাশনাল টিমে এখনও খেলেননি, তিনি যখন বিপিএলের এই শেষ প্রান্তে এসেও সর্বোচ্চ রান সংগ্রাহকের ওই সিংহাসনটা দখল করে থাকেন, তখন কি সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্বস্তির ব্যাপার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা আনন্দের ব্যাপার যে না আমাদের তো পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা রয়েছেনই? নাকি তৌহিদ হৃদয়ের এই ব্যাপারটা আসলে একটা বিভ্রম, একটা বিভ্রান্তি, এটা কেবলই ব্যতিক্রম, এটা হচ্ছে গিয়ে মাটির ঘরের উপরে রং চঙ্গা সেই প্লাস্টিক পেন্ট করার মতো একটা ব্যাপার? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, বিপিএল প্রায় শেষের পথে, যে টুর্নামেন্টে 46টা ম্যাচ হবে তার মধ্যে 36টা ম্যাচ হয়ে গেছে, প্রায় 80% ম্যাচ হয়ে গেছে, 10টা মাত্র খেলা বাকি আছে, প্রত্যেকটা দলেরই 10-11টা করে ম্যাচ হয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে 12টা করে ম্যাচ তো সবাই খেলবে, এরপরে প্লে অফের ম্যাচগুলো বাকি রয়েছে। এখন এই পর্যায়ে এসে তো অবশ্যই আমরা সেটা জাজ করতে পারি। আমি শুধুমাত্র পাইপলাইনের কথাটা যখন বলছি, শুধুমাত্র আমি টি টোয়েন্টির কথাটা বলছি, শুধুমাত্র আমি ব্যাটিংয়ের কথাটাই বলি, যেহেতু হচ্ছে গিয়ে টি টোয়েন্টি অনেক বেশি ব্যাটসম্যান নির্ভর খেলা, এবং তৌহিদ হৃদয়ের রেফারেন্সটাও যেহেতু দিয়েছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি তৌহিদ হৃদয় অসাধারণ পারফর্ম করছেন, এবং আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে এই পারফরমেন্সের পর জাতীয় দলে ডাক পাওয়াটা তিনি ডিজার্ভ করেন, যদি ডাক না পান সেটা আসলে অন্যায় হবে ইংল্যান্ডের বিপক্ষে সামনে সেই টি টোয়েন্টি সিরিজটাতে। তিনি সিলেটের রয়ে তো হচ্ছে কি ইঞ্জুরির কারণে মাঝখানে কতগুলো ম্যাচ খেলতে পারেননি, তারপরেও 9 ম্যাচের যে 8টা ইনিংস খেলেছেন তাতেই তিনি হচ্ছে কি হচ্ছে মানে প্রায় 450 রান করে ফেলেছেন, 5-5টা কিন্তু 50 তিনি করেছেন। সো তৌহিদ হৃদয় এইবারে আমাদের বিপিএলের একটা বড় আবিষ্কার, আবিষ্কার এই অর্থে আমি বলছি যে তার ওই স্টেপ আপ করা ন্যাশনাল টিমের আগের যে জায়গাটার কথা বলছি সেই হিসাব করলে। তৌহিদ হৃদয়কে নিয়ে আমরা কি বলতে পারি যে না তাহলে তো আমাদের পাইপলাইন তো ভালোই রয়েছে? আমি শুরুতে আর একটা কথা বলেছিলাম, নাকি এটা একটা বিভ্রমের জায়গা। দেখুন, বলছিলাম যে প্রত্যেকটা দল 10-11টা করে ম্যাচ খেলে ফেলছে, এখন তো আমরা একটা বার সেট করতেই পারি। ধরেন আমি যদি ব্যাপারটা এরকম করি যে এইবারের টুর্নামেন্টে বিপিএলে এখন পর্যন্ত অন্তত 200 রান যারা করেছেন তাদের মধ্যে কতজন ক্রিকেটার রয়েছেন পাইপলাইনের ক্রিকেটার যারা ন্যাশনাল টিমে যাদের এখনও ডেবু হয়নি? এখন অন্তত 200 রান করেছেন এমন ক্রিকেটারের সংখ্যা এবারে বিপিএলে 19 জন, তার মধ্যে বাংলাদেশের হচ্ছে গিয়ে 12 জন, এবং এই 12 জনের মধ্যে তৌহিদ হৃদয় হচ্ছে গিয়ে একমাত্র ক্রিকেটার যার এখনও ন্যাশনাল টিমে ডেবু হয়নি, বাকি কেউ পাইপলাইনের ক্রিকেটার না। বাকিদের মধ্যে ধরেন হচ্ছে গিয়ে আমাদের এখন টি টোয়েন্টি টিমের যদি আমি কথা বলি, সেইখানে শাকিব হাসান স্কোর করেছেন, অসাধারণ তিনি টুর্নামেন্টটা কাটাচ্ছেন বরিশালের হয়ে। ধরেন হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্ত সিলেটের হয়ে দারুণ খেলছেন, স্কোর করছেন, হচ্ছে গিয়ে তিনি স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকলেও রান তো তিনি করেই যাচ্ছেন, তার রানও হচ্ছে গিয়ে 371 রান তিনি করে ফেলেছেন। বলা যেতে পারে এখানে হচ্ছে গিয়ে আফিফ হোসেনের কথা, তার দল চট্টগ্রাম ভালো খেলেনি কিন্তু তিনিও 300-এর উপরে রান করছেন, ডেফিনেটলি আরও ভালো তিনি করতে পারতেন কিন্তু 300-এর উপরে রান তিনি করছেন। কুমিল্লা লিটনের ক্ষেত্রেও এটা বলা যায় যে 234 রান তিনি করেছেন, আরেকটু ভালো হয়তো বা তিনি করতে পারতেন। এই যে টি টোয়েন্টি টিমের আমাদের স্ট্যাবলিশ ব্যাটসম্যানরা রয়েছেন তারাই তো তাহলে হচ্ছে ঘুরে ফেলে রান করছেন, কিংবা ধরেন রান পেয়েছেন এখানে কারা, তামিম ইকবাল 300-এর উপরে রান করে ফেলেছেন, 302 রান ন্যাশনাল টিম থেকে তিনি অবসর নিয়েছেন, কিংবা মুশফিক রহিম তিনি 209 রান করেছেন, 200-এর উপরে রান করেছেন, ন্যাশনাল টিম থেকে অবসর নিয়ে ফেলেছেন, অথবা ধরেন হচ্ছে কি আমি যে 200-এর যে বারটা দিচ্ছি সেখানে রান করছেন ন্যাশনাল টিমের হিসাবের বাইরে অনেক দিন ধরে চলে যাওয়া ধরেন নাসির হোসেন, 342 রান তিনি করেছেন, কিংবা ধরেন 233 রান করেছেন মোহাম্মদ মিঠুনের কথা বলতে পারি। তাহলে এই জায়গাটাতেই স্কোর করছেন হয় ন্যাশনাল টিমে যারা রয়েছেন তারা, অথবা হচ্ছে কি যারা আগে অবসর নিয়ে নিয়েছেন, অথবা ধরেন হচ্ছে অনেক দিন ধরে যারা সম্ভাবনার মানে নিকৃতিতে যাদের আসলে মাপা হয় না, যারা ওই ওর মধ্যে নেই, একজনের কথা শুধু এই জায়গাটাতে বলতে পারেন, মানে যদি চান সেটা বলতে পারেন, রনি তালুকদার। এখন রনি তালুকদার বয়স হয়ে গেছে 32 বছর, ন্যাশনাল টিমে এর আগে তিনি একটা ম্যাচ খেলেছিলেন, তাকে কি আপনি বলবেন পাইপলাইনের ক্রিকেটার, পাইপলাইনের ব্যাটসম্যান? বলার তো নিশ্চয়ই কোনোরকম কোনো কারণ নেই। তাহলে তৌহিদ হৃদয়কে যে ওই যে টপে রয়েছেন সেইটা তো আসলে আক্ষরিক অর্থে একটা একটা বিভ্রম ছড়াচ্ছে, একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে না আমাদের পাইপলাইনে ক্রিকেটার রয়েছে। আচ্ছা, আমি না হয় 200 রানের কম আসলে এটা হওয়ার কোনোরকম কোনো সুযোগ নেই, জাস্টিফিকেশন নেই, তাও আমি তর্কের খাতিরে কথার কথা হিসাবে আমি এই মানদণ্ডটাকে আরও নিচে নামিয়ে আনলাম। ধরেন অন্তত 100 রান করেছেন এইবারে বিপিএলে, সেইখানে কি আমাদের পাইপলাইনের প্লেয়ারদের অবস্থাটা কি? সেইখানে কি আমাদের ওই পাইপলাইনের প্লেয়ার রয়েছেন যাদের উপরে আমরা আশাবাদী হতে পারি ভবিষ্যতের কথা ভেবে?
অন্তত 100 রান করেছেন এরকম ক্রিকেটারের সংখ্যা এই বিপিএল এ এখন পর্যন্ত 39 জন তার মধ্যে বাংলাদেশের রয়েছেন 25 জন এবং সেই 25 জনের ভিতরে ন্যাশনাল টিমে ডেবু হয়নি কোনো ফরম্যাটেই ডেবু হয়নি খেলেননি সেই জায়গাটাতে তৌহিদ হৃদয় ছাড়া রয়েছেন আর মাত্র একজন 34 নম্বরে যিনি আছেন জাকের আলী অনেক কুমিল্লার হয়ে তিনি খেলছেন তিনি হচ্ছে গিয়ে ওইখানে 10 ম্যাচে 131 রান করেছেন স্ট্রাইক রেট 127 এর মতো তার বয়স হচ্ছে গিয়ে 24 বছর এইটা কি আমাদের পাইপলাইনের চিত্র এর বাইরে আপনি কার কথা বলতে পারেন ধর আপনি জয়ের কথা বলতে পারেন খুলনার মাহমুদুল হাসান জয় তিনি তো টেস্ট খেলে ফেলেছেন 8টা টি টোয়েন্টি তিনি খেলেননি এখন তার স্কোর হচ্ছে গিয়ে খেলে 7 ম্যাচ খেলে তিনি করেছেন 148 রান সেটাও কি যথেষ্ট বা 110 স্ট্রাইক রেট সেটাও কি যথেষ্ট আমাদের টি টোয়েন্টি আমাদের পাইপলাইন স্ট্রং সেটা বোঝানোর জন্য জাকিরের কথা বলতে পারেন যে তার টেস্ট ডেবু হয়েছে যে গত মাসেই কিছুদিন আগে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন খুব ভালো ছিলেন টি টোয়েন্টি ফর্মেটে কিন্তু তার ডেবু হয়েছিল 2018 সালে একটা ম্যাচ তিনি খেলেছিলেন সেই আরও কত 5 বছর আগে সেই জাকিরের কথা বলতে পারেন জাকির 182 রান করেছেন এখানেও তার স্ট্রাইক রেটটা 150 কাছাকাছি তো তার কথাটা হয়তো বা কিছুটা বলা যেতে পারে কিন্তু যদি আমি মোটা দাগে চিন্তা করি 100 রান করেছেন এইবারে বিপিএলে এইরকম ক্রিকেটারদের মধ্যে ন্যাশনাল টিমের কোনো পর্যায়ে ডেবু হয়নি এমন ক্রিকেটার মাত্র দুইজন সবার উপরে তৌহিদ হৃদয় এবং 34 নম্বরে আছেন হচ্ছে গিয়ে জাকের আলী অনেক এখন তাহলে আমাকে বলেন তো আমাদের পাইপলাইন আমি যদি টি টোয়েন্টির কথা বলি আমি যদি আমাদের এই টি টোয়েন্টি ব্যাটিংয়ের কথা বলি কতটা স্ট্রং কত কত ক্রিকেটারের মধ্যে আছেন যদি যথেষ্ট ভালো ক্রিকেটার থাকতেন তারা তো হচ্ছে গিয়ে খেলার সুযোগ পাতেন পেতেন তারা তো হচ্ছে গিয়ে এই জায়গাটাতে স্কোর করার সুযোগ পেতেন হয়নি তো হচ্ছে না তো তাহলে তৌহিদ হৃদয় যে সবচেয়ে উপরে রয়েছে সেই তিনি যে হচ্ছে গিয়ে কত 373 রান করে ফেলেছেন তার ওই স্ট্রাইক রেটটা হচ্ছে গিয়ে 150 তার হচ্ছে গিয়ে অ্যাভারেজ 50 প্লাস 5-5টা 50 তিনি করেছেন অসাধারণ খেলছেন কিন্তু সেইটা দিয়ে আমাদের ওভারঅল যে হতশ্রী অবস্থা আমাদের যে পাইপলাইনে যাচ্ছে তাই অবস্থা আমাদের যে সেই মাটির ঘরের উপরে ওই প্লাস্টিক পেইন্ট করার মতো অবস্থা তার সঙ্গে কি কোনো দ্বিমত করার সুযোগ আছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এক তৌহিদ হৃদয়ের কারণে খুশিতে নাচার কোনো সুযোগ আছে কি বলেন আপনি